नमस्कार बंधुरा अनुरूपा ब्लगे अपन सबा के जाना स्वागत आशा करी अपनारा सबाई भलो आस्थ आओ भलो आखते ही पाचन मैं तरकारी मसला कर तरकारी करब ये सब अल्प परमाण घुग्नी बनाब और एन बजे घड़ी प्राय दुटो आढ़ाईटे दोपुर रान्ना शेष को एक विश्राम नहीं तर हठात कर मन हलो बाबा माँ विकेल बेला एस की खबर खेते देव और ये देखो एत परिमाणे गरम लागछिलो जे कि बोलबो फैन छाड़ले तो गैसे ताप लागछिलो ना ताई फैन बंध करेई आमाके रान्नाटा करछे जे घुगनीटा आमार सम्पूर्ण होये एसेछे आमी एते मसला दिए दिलाम आर एदिके बानिये फेलेछि घुगनीटा खावार जोन्नो डिम परोटा एटा आमी मयदा पेंयाज कि बोलबो चीनी एसब दिए ही ओटा एक पेस्ट बाटार बनिए निएछि एबार कड़ाइते तेल गरम होये गेले एते आमी दो चामच कर दिए छोटो छोटो मैंने रुटिर आकार डिम परोटा बनिए नेब और ए रकम भाव परोटा बनाले चटपट हुए जाए गरमे बाबा मा लुचिओ खेते चान ना परोटा तेल जिनिसटा अनेकटा कम है और ये कम परिमाण तेलेते सुंदर है ये देखते देखते देखो बाबा मा चले बाबा निजे बैग बोए नियेछे बैग दिच्छे ही ना और आजकल वेदार मोटामुटी भलो रही है एखो बे स्रोत झरमन तक साढ़े तीनटे हो गए माँ तो बाड़ी मैं कि बोलब गरु दूध दुइए आमार जोन्नो आबार बोतले करे दूध निये एसेछे जे तोमार दादा भाई आछे अपेक्षा करछे तो एदिके माने बाड़ीते ब्याग रखार संगे संगे दादू कि निये एसेछे मामा दादू ओमनि मेये आमार ब्याग थेके लिचु निये एसेछे आजके बाबा मा आसार कारण होच्छे सामने जामाई षष्ठी तो जामाई षष्ठीए जामाईके निमंत्रण करतेई आजके एसेछे आर एलेई माने हठात् करेई आसबे दिए आबार संगे संगे चले थाकार तो एखन हबे ना मायेर गरु बाछुर रयेछे তাই বাবার তো আবার বিভিন্ন রকম কাজ রয়েছে এদিকে আমি একটু ঠান্ডা স্পাইট ছিল তো স্পাইট দুটো গ্লাসে ঢেলে নিয়েছি এবারে মানে বাড়িতে তো স্পাইট রাখার জোনে ফ্রিজে রাখলে ছেলে মেয়েরা যখন তখন বের করে খেয়ে নেয় এই দেখুন সম্পূর্ণ রান্নাবান্না আমার হয়ে গেছে খুব সুন্দর লাগছে না ঘুগনিটা বেশ এক জাম হয়েছে মোটামুটি একদম কালারফুল খুব একটা ঝাল দিই না ছেলেমেয়েরা ঝাল খেতে পারবে না আর অপরদিকে হটপটের মধ্যেই আমি ভরে রেখেছি ডিম পরোটা প্রায় দশ বারো খান ডিম পরোটা হয়েছে আর খুব চটজলতিও হয়ে যায় আর লুচি টুচি এসব মানে দুজন তিনজন না হলে একজন বেলে দেবে একজন ভাজবে আর এই যে বাবা মা মিষ্টি নিয়ে এসেছিলো সেই মিষ্টি আর যে ডিম পরোটাগুলো খুব নরম মানে আমি পরোটা বানালে সে কিছুক্ষণ মধ্যেই আবার সেগুলো শক্ত হয়ে যায় তাই পরোটা আর জেল করলাম না আর এরকমভাবে প্লেটে সাজিয়ে দিতে কার না ভালো লাগে আমার তো এত ভালো লাগছে দেখতে মানে খাওয়ার থেকে খাওয়ানোর মজাই একটা আলাদা আর খুব সুন্দরভাবে সাজিয়ে দিতে সবাইয়েরই ভালো লাগে তো এই যে পরোটা মিষ্টি আর ঘুগনি ব্যাস আর কিছুই নয় দুপুর টাইমে আসার জন্য বলা হয়েছিল বাবা বললো না দুপুর টাইমে যাবো না গেলে বিকেল টাইমে যাব নিমন্ত্রণ করবো দিয়ে চলে আসবো আর এই দেখো খাবার টেবিলে বসে পড়েছে তো আমার মা বাবা আর ওদিকে আমার শ্বশুর মশাই রয়েছে তো তোমার দাদা ভাই আমাকেও কিছুটা হেল্প করেছিল আর আমি বেশ দুপুরের উনুনেতেই আমি মানে মটর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম যা চট জ্বলতে যাতে হয়ে যায় এদিকে খাওয়ার মানে আমার মেয়ে এই দাদুর পকেট থেকে চকলেট নিচ্ছে দাদু যে নিয়ে এসছে কুরকুরি খাচ্ছে আবার লিচু খাচ্ছে মানে এটা সেটা খেয়েই যাচ্ছে আর এদিকে দাদু দেখো মিষ্টি খাওয়ানোর জন্য জোর জবরদস্তি করছে অমনি খেয়েও নিচ্ছে তো ছেলে আমার ওই সময় খামারের দিকে চলে গেছে সে নেই বাড়িতে তো বাবা মায়ের খাওয়া সম্পূর্ণ হয়ে যায় বোন তো বাড়িতেই আছে এলো না তো ওর জন্য হালকা কিছু মানে থাকি খাবার পাঠিয়ে দেবো অনেক দিন থেকেই মানে জামাই ষষ্ঠীতে এসপে করে আজকে বেশ ওয়েদারটা ভালো তাহলে প্রত্যেক দিন এই বিকেলবেলা কালবৈশাখী ঝড় হয় আর আমার একতলা রুম এত পরিমাণ গরম মানে থাকা যায় না জানলা টানলা বন্ধ করে দিলে আবার সঙ্গে সঙ্গে খুলতে হবে এমন হাওয়া পাস করার জন্য তো এদিকে খাওয়া দাওয়া মিটে গেছে তো বাবা মা বলেও দিল যে জামাই ষষ্ঠী যেতে হবে বৃহস্পতিবার জামাই ষষ্ঠী পড়েছে আর এই যে বাড়ি ফেরার পাড়া এখন বেরিয়ে পড়েছে আমি মায়েদেরকে কি দেব খুঁজেই পাচ্ছিলাম না ব্যাগেতে কি দেব তো মোটামুটি আমার বাগানে যে লাউ শাকগুলো ছিল কিছু দিয়েছি আর এই যে মা সামনে হেঁটে যাচ্ছে
তো যেতে যেতে রাস্তার দুধারে দেখছে যে এত ফাঁকা হয়ে গেছে, চারিদিকে যে তেঁতুল গাছগুলো ছিল সেগুলো সব কাটা হয়ে গেছে, রাস্তা একদম পরিষ্কার লাগছে, বলে চেনাই যাচ্ছে না কত গাছপালা। বলে একদিকে যেমন ভালো রোদ্দুরে ছায়াতে মানে ছায়া দিত, এখন ফাঁকা। এই দেখুন বলতে বলতে মা তার চলেই যাচ্ছে, মানে মেয়ের বাড়ি এলে থাকার জন্যই সঙ্গে সঙ্গেই আবার বাড়ি ফিরে যাওয়ার পালা। আর দেখুন বাবা মা কী নিয়ে এসেছে, নিয়ে এসেছে আম, নিয়ে এসেছে রয়েছে পেয়ারা আর মৌসুম্বি আর কলা লিচু, আর ছেলে মেয়েদের জন্য তো খাবার রয়েছে। তো বন্ধুরা, এখনকার মতো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।